মাসব্যাপী চলছে শিল্প পণ্য মেলা, ময়নামতি ক্যান্টনমেন্ট এরিয়া, ইউনিয়ন পরিষদ ও হায়দার বিল্ডিং এর দক্ষিণ পার্শ্বের মাঠ প্রাঙ্গণে চলছে শিল্প পণ্য মেলা। উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খসরু এমপি মহোদয়, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরিচং উপজেলার চেয়ারম্যান জনাব আকলাক হায়দার। মেলায় থাকছে পুরুষ, মহিলা ও বাচ্চাদের থ্রি পিস শাড়ি, প্যান্ট, শার্ট, হিজাব, ওড়না সহ সকল প্রকার গার্মেন্টস আইটেম, কসমেটিক্স, জুয়েলারি ও প্রসাধনী সামগ্রী, লেডিস ব্যাগ, লেদার আইটেম সহ সানগ্লাস, ঘড়ি, নিত্য নতুন ডিজাইনের জুতা, ক্রোকারি সামগ্রী, লিজার ড্রাই ফুড, টক ঝাল মিষ্টি আচার, বাচ্চাদের খেলনা, রকমারি ফুল আইটেম ও মৃৎশিল্প। বিনোদনে রয়েছে ঢাকা থেকে আগত ভূতের বাড়ি জাদুঘর, জাদু সম্রাট প্রিন্স আকাশের জাদু, নাগরদোলা নৌকা, ট্রেন, হাওয়াই নৌকা, ফুড ভ্যালি, কাবাব অ্যান্ড দই ফুচকা ঘর। মেলার প্রবেশ টিকেটের উপর থাকছে র্যাফেল ড্র, যার প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল, ফ্রিজ, এলইডি সহ সর্বমোট 50টি পুরস্কার। প্রতি শনিবার রাত 10টায় ড্র অনুষ্ঠিত হবে। ময়নামতি অয়ার সেমিট্রির উত্তর পূর্ব মাঠ প্রাঙ্গণে চলছে মাসব্যাপী শিল্প পণ্য মেলা। আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ, ভুরিচং উপজেলা, কুমিল্লা।